মৌলভীবাজার জেলায় এবছর 1,00,455 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে সাত উপজেলায় পটাশ সারের চাহিদা 12,632 মেট্রিক টন, যেখানে বরাদ্দ মাত্র 2,994 মেট্রিক টন। ফলে ভরা মৌসুমেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না জেলার কৃষকরা। গত বছর আমনের ফলন ভালো না হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জেলার মাটি পরীক্ষা করে পটাশ সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেয়, কিন্তু এবারও পর্যাপ্ত সার দিতে না পারায় হলুদ হয়ে গেছে ধান গাছের পাতা, ফলে উৎপাদন কমে যাবার আশঙ্কা কৃষকদের। গত বছর লাল সার দিছিলাম, পালা ফলন পাইছি আমরা, এবার লাল সার আমরা পাইরাম না, ফলন কিলা আনইব জানতাম না আমরা। আগে 600 টাকা বস্তা আছিল, এখন 1,000 টাকা বস্তা। বাজারে লাল সার নাই, এখন আমরা ক্ষেত কৃষি করিয়া ক্ষতিগ্রস্ত হইম। পশ্চিম বাজার ইদার গেলাম, লাল সার আপনার খুলগালের ব্যবস্থা অত হলি না, তখন আমরা ক্ষেত করিয়া কি করবো গরিব মানুষ। ডিলাররা বলছেন মৌলভীবাজারের চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম, তাই কৃষকদের চাহিদা মেটাতে পারছেন না তারা। সারের দাম বাড়ছে না, সরকারি নির্ধারিত মূল্যে আমরা সার বিক্রি করতাম। তারা জেলা সারা ঠিকলা ফাটাম না, বাট সবরেই আমি সার দিলাম, খেয়ে খালিয়াতে দিলাম না। চাহিদার তুলনায় বরাদ্দটা আমাদের খুবই অপ্রতুল, যার জন্য আমরা কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ এমওপি সার সরবরাহ করতে পারতেছি না। মৌলভীবাজারে পটাশ সারের বরাদ্দ বাড়াতে কৃষি মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষকগণ যাতে পর্যাপ্ত পরিমাণে এমওপি সার পায়, সেই জন্য কৃষকের কাছ থেকে আমরা চাহিদা ভিত্তিক নিয়ে আমরা মন্ত্রণালয়ে লিখেছি, অতিরিক্ত বরাদ্দ পেলেই কৃষক আরও বেশি করে এমওপি সার প্রয়োগ করতে পারবে। মৌলভীবাজারে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা যাতে অর্জিত হয়, সেই জন্য চলতি মৌসুমে দ্রুত ভিত্তিতে সারের বরাদ্দ বাড়ানোর দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।